হাই বলো, গুড মর্নিং বলো আর কো। গুড মর্নিং, আমরা এখন বন্ধুদের বাড়ি যাব, আমরা রেডি, মাম্মা ব্যাগটা গুছিয়ে নিল, আর এখন আমরা বের হব। একদম রেডি, খালি জুতো পরা হচ্ছে। ধনতেরাস, আশা করি আর একদিন বাদে কালী পুজো, সবার আজকে দিনটা যেন খুব ভালো যায়। তা আমরা এখন রওনা হয়ে গেলাম, আর আজকে আমাদের সাথে যাচ্ছে এই আমি, অর্ঘ্য, সামনে একদম তার ঠিকঠাক মাঝে বসেছে মা, রিয়া, ঈশা, মেজো আন্টি, আর একদম পেছনে রয়েছে ছোট আন্টি, বাবান আর দিশা। সবাইকে গুড মর্নিং। খুব সমস্যা তো, মুখই দেখাচ্ছে, উল্টে পরি ঢেকে রেখেছে। আর অর্ঘ্য আমার কাছে ছিল, তা আন্টি পেছনে হালকা হালকা নাচছে, ওই দেখে ওর ভালো লাগলো, ও চলে গেল আন্টির কাছে। এবার আন্টি আরও নাচতে নাচতে যাচ্ছে, রিয়া, আন্টি, সবাই আনন্দ করতে করতেই যাচ্ছি। ট্রেন না, মেট্রো মেট্রো মেট্রো। আর এখন চলছে শ্রেয়া ঘোষালের পরম সুন্দরী, আর পরম সুন্দরী তো এখন খুবই ফেভারিট সবার। এই এখন রিয়া, আন্টি, দিদা, নাতির জুটি দেখো কীরকম নাচছে। আর আমাদের এখন নানা রকমের প্ল্যানও চলছে, দাদার বিয়ে সম্বন্ধে, বাবা দাদার বিয়ে আসছে, তো কীভাবে যাওয়া হবে, যদি সবাই একসাথে যাওয়া হয়, আর কী কী করে বলছে, বাস ভাড়া করে আমরা সবাই একসাথে আসবো, তাহলে অনেকটা মজা হবে একসাথে আসলে, নাচতে নাচতে আসবো, এই ধরনের আর একসাথে থাকলে সবাই যা হয় আর কি, করতে করতে সব আশা হচ্ছে। দিদি নাচ করতে পারছে না। হ্যাঁ রে, বাবা বিয়ে শুনে একসাথে যাওয়া যাবে না। আসার সাথে সাথে জুসটা সত্যি দারুণ, কারণ খুব পিপাসা পেয়েছিল, এসে সবাই আগে জুসটা খেয়ে নিল। দেখো খেলনা ম্যানুয়াল নিয়ে এসেছে, এখন ওরা খেলতে বসে গেছে রান্নাবাটি, আগে হ্যান্ড ওয়াশে হাত ধুবি, চ এসে খেলবি। আর বাড়িতে এসে গেছি, তা আসার পরেই ফার্স্ট আমাদের জুস দিয়ে আমাদের আপ্যায়ন শুরু হলো। আর ব্রেকফাস্টে রয়েছে লুচি, কাবলি ছোলার তরকারি, ডিম সেদ্ধ, তারপরে দিয়েছে মিষ্টি, কিন্তু লুচিগুলো লাজবাব, যেমন খাস্তা পুরো নিমকির মতো টেস্ট লাগছে, দারুণ। দিশা খাচ্ছে, আমার ছেলে শুধু খায় তরকারি, খায় না, সেই জন্য মা, ওদিকে আন্টিরা সব ব্যস্ত। ডিম সেদ্ধটা নিয়ে নাও, আর অর্কর একটা দুষ্টুমি তোমাদের নমুনা দিই। ও মিশোকে দেখেছে পা বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটছে, অ্যাকচুয়ালি মিশোর পায়ের তলায় গুফো হয়েছে, তাই জন্য হাঁটতে পারছে না, এবং ও খাওয়ার সময় সেটা দেখলো, তারপরে মিশোকে নকল করে ওরকম পাগুলো বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটছে। এবার যখনই আমরা রেকর্ড করতে যাচ্ছি, ও কী করলো, ঠিক করে হাঁটছে, লুকিয়ে লুকিয়ে, ওই জন্য আমরা ক্যাপচার করছি। এর আগে অনেকক্ষণ একটু চান্স পেয়েছিলাম, কিন্তু তখন ক্যামেরাটা অন করা হয়নি, তাই জন্য সেটা তোলা হয়নি, এখন লুকিয়ে তোলা হচ্ছে। দেখো ও বুঝতে পারছে না, এই দেখো হাঁটটা দেখো, এইভাবে স্মার্ট হেঁটে যাচ্ছে, কি বদমাস দেখেছো, আর ওর অসুবিধা হচ্ছে না, ওইভাবে তাড়াতাড়ি করেই হাঁটছে। এখন যাওয়া হচ্ছে, দেখা যাক। হ্যাঁ অনেক কাছে যায়, অনেক দূরে লাগতো, কেউ বলবে এখানে একটা পুকুর ছিল,
বলবে? এই আমার ছেলে কোথায় বনি? উপরে গুলো চলে গেছে আমার। উপরে নেই। ও নিচে জুতো পরে দেখ বাইরে চলে গেছে কিনা। আরে এই হচ্ছে আন্টিদের ভাড়া ঘর। অ্যাকচুয়ালি আমাদের ইয়ার্কি করে বলা হচ্ছে যে দাদার বিয়েতে আসলে সাজা গোজা জায়গা পাওয়া যায় না, এত লাগেজ হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা আসলে তোদের ভাড়ার ঘরগুলো উঠিয়ে দিবি তখন ভাড়াটে, আর আমরা এসে একজন এক একটা রুমে থাকবো, সেটা নিয়ে ইয়ার্কি মারামারি হতো। আর এটা পুকুর, আমরা পুকুরে দাঁড়িয়ে আছি বলো। এই যে দাদার বিয়েতে আসলে একটা রুম আমরা, মা বাবা আর পাশেরটা মেজো আন্টি ছোট আন্টি। এবার বাথরুমে যখন আটকে থাকবে আমরা অ্যাডজাস্ট করে নেব। বড় আছে ছোট বলে ওই দুটো, তোদেরও তো আত্মীয় আছে বল, তোদেরও তো আত্মীয় স্বজন আসবে, তাদের জন্য তো রাখতে হবে খোলা। একটা মিনি এসি লাগিয়ে দিই। একটা মিনি এসি লাগাতে পারবে? কোথায় যাচ্ছিস তোরা? বেহালায় কোথায় যাচ্ছিস তোরা? তুই কোথায় যাচ্ছিস? জানিস এটা পুকুর ছিল? জানিস এইটা পুকুর ছিল, এই যে বাড়িটা এটা একটা পুকুর ছিল, পুরো বাড়ি হয়ে গেছে। এর পাশে একটা পুকুর ছিল, এটা দাদাদের পুকুর পাড়ে ছিল বাদাম গাছটা, সেই বাদাম গাছ কত বড় হয়ে গেছে। না না হ্যাঁ হ্যাঁ ঘাট ছিল, ঘাট এই নাকল গাছ। হ্যাঁ 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 নাকল গাছ, এসে নাকল গাছ পুরো শুরু হয়ে গেল। এটা পুকুরে এখন এই অবস্থা। হ্যাঁ দাঁড়াও, সেই পুর পুরোটার এখন এই অবস্থা। তুই কোথায় যাচ্ছিস? আমরা যাচ্ছি না তো। আমরা আসছি দাদা, সেটা ভালো নেই বলে চুপ নত কি থাকতো শান্ত। আর আন্টিরা পেছনে বসেছে, ওদেরকে দেখা যাচ্ছে বলে অর্ক ওদেরকে সমান টক 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 করে নক করছে, আর আন্টিরা একটু আচমকা ওকে দেখে হাসছে, ওতেও খুশি হচ্ছে বারবার। দাঁড়াও, হচ্ছে আমার মাসির মেয়ে, ছোট মাসির মেয়ে এশা, ওর ভালো নাম অদ্রিপা। এবার ও আমাদের এখন কিছু জিমনাস্টিক দেখাবে, এনে কর। ও কিন্তু শেখে না, ইউটিউব দেখে দেখে শিখেছে নিজে নিজে, ও কোথাও শেখে না। সরে অর্ক, সরে আয়, দেখ মিমি কেমন করছে দেখে যা, দেখ কারোর থেকে না শিখে কত সুন্দর করছে। যেহেতু বড় হয়ে গেছে, ছ বছরের মধ্যে জিমনাস্টিকে নিতে হয়, তো ওকে নেয় না, ইউটিউব দেখে শিখেছে। এটা কি করছিস? এগুলো নাম আছে কি? দেখ তুই শিখেছিস সারা থেকে কোনদিন? কোথায় কি করে শিখলি? হ্যাঁ ইউটিউবে কি করে শিখলি? ইউটিউব দেখে দেখে ট্রেনিং হোক। হ্যাঁ হাসলে হবে না, আমরা ছোটবেলায় আমাকে ওর মা করিয়ে দিতে জানিস। হ্যাঁ ওই তো পেয়ে গেছিস তো, এবার ওইভাবে পুরোটা না, তুই আঙুল দিয়ে নিজেকে নিজেই ব্যালেন্সটা আনতে হবে। দেখ কত ইজি করে করলো, রোজ কর হয়ে যাবে, একটু একটু করে কর।
সরিয়ে ফেলছে তো ওই জন্য তো হচ্ছে না। এই দেখ গেছে সব পুকুর ছিল, পুকুরের ওপর বাড়ি, দেখতে অবাক লাগে এখন। এগুলো সব পরপর পানা ভর্তি পুকুর ছিল, এগুলো সব বাড়ি হয়ে গেল, সব বাড়ি। শুকুরি এদিকে হচ্ছে ডাব, এই গাছেরই আম পাঠিয়েছিল আন্টি, এই যে আম গাছটা হাত বাড়ালেই আম গাছে পুরো ছাদের উপরে থাকা আমি পেয়ে যাচ্ছি, কেন কত নিচু। ওই যে ওখান থেকে আমরা এসেছিলাম না একটু আগে, ওই যে ওইখান দিয়ে ওদের ওখান দিয়ে সব উড্ডু ঘুরে ঘুরে কথা বলে আসলাম, ওইদিকে হচ্ছে ভাড়ার ঘরগুলো। আমাদের দেখাই ছেলেকে, আমি এখানে শুয়ে দিয়েছি বনের ঘরে, বনের ঘরে ও শুয়ে শুয়ে, এই যে বনের খাটে ও শুয়ে আছে। আর দুটোকে দেখাই কি করছে, ওরা সিনেমা হলের ফিল নিচ্ছে, দাদা ঘরে ঢুকলে এখন আওয়াজ শোনা যাবে না, তাই আগে থেকেই দেখি বলে দিচ্ছি, তারপর ঢুকছি ঘরে। দেখো এদের অবস্থা, দেখো এই দুটো ঘর অন্ধকার করে সিনেমা হল। দাদা এইভাবে দেখলে হবে না, ওরা শুয়ে শুয়ে দেখলে ব্যাপারটা বোঝা যাবে। এই দেখো দেখছো, ওরা দুজনে এখন ফ্রোজেন দেখছে, মানে এই যে, আর এই যে সোনি সাউন্ড সিস্টেমটা ওখান থেকে পুরো হল, সিনেমা হল বল কিরে, কেমন হচ্ছে, লাগছে কেমন? এই খাবার পরিবেশন চলছে এখন, অলরেডি আগে অলরেডি অনেকে খাওয়া হয়ে গেছে, এখন আমরা বসবো, খাওয়া দাওয়া চলছে। এটা তো দুপুরের খাবার, কিন্তু টাইমটা এখন দুপুর আর নেই আমাদের, সেটা গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে, আমরা বাইরে ছিলাম যেহেতু। কি কি হয়েছে, এইটা হচ্ছে দেখা যাক, এটা হচ্ছে দুই রকমের মাংস, একটা তো চিকেন, ওই দিকে মটন, গরম, ওটা গরম হচ্ছে অ্যাকচুয়ালি, আর এই দিকে লাড্ডু আছে, তারপর মিষ্টি আছে ওই দিকে, এদিকে ডাল, আলুর দম, আলু ভাজাটাও আছে কিন্তু কোথায় আছে আমি এখন দেখতে পাচ্ছি না, যাই হোক পেটে চলে গেছে অলরেডি। উচ্ছে কুমড়োর কথাটা বলতে ভুলে গেলি, উচ্ছে কুমড়ো ভাজাও আছে। এই মাত্র বনি আর মেজন্টি আসলো, ওরা সবার লাস্টে এসে পৌঁছলো, তাই জন্য ওরা এখন খেতে বসেছে, আর সবাই একটু গল্প গল্প করছে, টেবিলে বসে একটু আড্ডা মতো হচ্ছে। আর আমাদের নতুন সদস্য, নতুন মেম্বার অ্যাড হচ্ছে পরিবারে, তাকে স্বাগত জানাবো খুব তাড়াতাড়ি। ওই যে নীল ড্রেস পরা আমাদের হবু বৌদি, উনিও এখন পরিবেশন করছেন। আর এখন হচ্ছে আমাদের এই আন্টি যে জম প্রদীপটা জ্বালাবে, তার ঘি দেওয়া হচ্ছে, একটু পরেই প্রদীপটা দিতে যাব। আর একদিকে আন্টি প্রদীপটা রেডি করার সাথে সাথে বনি রিং লাইট দিয়ে রেডি করছে একটা সেট আপ। এখানে এখন ভূতের গল্প শোনা হবে, আর এই গল্পটা কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি, যারা যারা দেখুনি দেখে। আর প্রদীপটা নিয়ে নিচে নামছি, প্রদীপটা দিতে গিয়ে দেখলাম বাইরে হাওয়া হচ্ছে, নিভে যাওয়ার চান্স, তাই জন্য ভেতরেই দিলাম। ঠিক এই সময়টাই লাইট ফাইট অফ করে আমরা গল্প শুনতে বসেছিলাম, ভীষণ এনজয় করেছে আন্টি, এবং আরো সুন্দর সুন্দর গল্প শোনার অপেক্ষায় রইলাম, নেক্সট টাইম আরো ভালো ভালো তোমার কাছ থেকে গল্প শুনবো। এটা গিফট দেয়া নেওয়া হচ্ছে, গিফট দাদুকে মশা করেছো, আন্টি নাকি হাতে ব্যথা কোমরে ব্যথা, কিন্তু নাতি নাতনিকে আদরের সময় কিন্তু এগুলো মনে থাকে না। এটা কার কোলে উঠেছো, বড় দিদুনে কোলে?
তোমার খাতে ওটা কি বেবি দেখো একটু বেবিটাকে দেখাও এইটা আমার দিদি এই যে আমার দিদি আমার দিদি আমার সময় হাই করো আমার দিদি দেখেছো আমার দিদিকে দেখো আমার দাদা আর দিদি দিদি কত বড় হয়ে গেছে আমার দিদি আমার দিদি অনেক কাজ শিখে গেছে দিচ্ছিল না আমার দিচ্ছিস কোন বলো ও হ্যাঁ আমার দিদি অনেক কাজ পারে দিদি একদিন আর ওর বাবার মতো হয়ে গেছে হ্যাঁ আমার দাদা দিও আমার চাইতে বড় হয়ে গেছে আরে তাও তুই চেষ্টা করিস তা আন্টি যে গিফটগুলো দিচ্ছে তার মধ্যে এই বা হাতে যে শাড়িটা আন্টি ভাঁজ করছে এইটা বাছলাম আন্টিগুলো কোনটা নেবে আন্টি মাকে মায়ের জন্য আমি এটা বেছে দিলাম আর তাছাড়া ছেলেকে পড়ার টেবিল দিল মেয়েকে থালা দিল একটা ঠিক আগে বেরোবার আগে মনটা খারাপ হয়ে গেলো দাদা বেরিয়েছিল বাইক নিয়ে একটু অ্যাক্সিডেন্ট মতো হয়েছে পাটা বেশ ভালোই চোট লেগেছে তাই এখন বাড়িতে এসে বরফ দিচ্ছে পেনকিলার খেয়েছে এর মধ্যে আমরা বেরিয়ে আসলাম মনটা একটু খারাপই লাগছে আর রাস্তায় আস্তে আস্তে অনেক হলো ঠাকুর দেখলাম বেশ সুন্দর সুন্দর ঠাকুর আর এই সময় রাস্তায় বেরোনো মানেই এই যে দিওয়ালি ব্যাপারটা পুরো দমে ফিলটা নেওয়া যাচ্ছে প্রচুর লাইটিং প্রচুর সুন্দর সুন্দর লাইটিং তার সাথে সাথে অনেকগুলো প্যান্ডেল সুন্দর সুন্দর দেখা যাচ্ছে তবে অত তো রানিংভাবে তোলা সম্ভব হয় না যেটুকু পেরেছি দু একটা একটু একটু তুলেছি আর এইভাবেই আমরা আমার মাসির বাড়ির ঘোরাটা একদিনের যে একটা ট্রিপ সেটা শেষ করলাম বাড়িতে বসে বসে কত বড় ঠাকুর দেখা হয়ে গেছে মন্ডপ প্যান্ডেল না মন্ডপ এটা লাইটিং এগুলো লাইটিং এগুলোকে লাইটিং বলে দেখ মন্ডপটা ঠাকুর এসে গেছে ভেতরে বাহ এটাও খুব সুন্দর হয়েছে তো আমরা এই মাত্র এসে পৌঁছলাম আর এখন টাইম হচ্ছে 10:28 আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টস করো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে তোমরা ইনস্টাগ্রাম ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি হলো sabuni.chakraborty.754 সেখানে তোমরা মজার মজার রিলসও দেখতে পাবে আর আমার ফেসবুক পেজ হলো শ্রাবণীর পরিবার সেখানেও তোমরা আমাকে ফলো করতে পারো তো আজকে আমি এটুকুই দেখাবে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সচেতন থেকো বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম